ভাইরে আমার এই জন্য সাহাবাজ মাইন যতই নিম্নবর্তী সাহাবী হোক না কেন সব সাহাবীর মর্যাদা এক না কিছু সাহাবী আশারায়ে মুবাশশারা কিছু সাহাবী বদরের সাহাবী কিছু সাহাবী রাসূলের কাছে বায়াত হইছে কিন্তু কোনোদিন নামাজ আদায় করে নাই এক ওয়াক্ত নামাজের সুযোগ পায় নাই জিহাদের ময়দানে যে শাহাদাত বরণ করেছে শুধুমাত্র কোনোদিন হজ করতেও পারে নাই কোনোদিন সৎকাও করতে পারেন নাই শুধুমাত্র ঈমান আনলো আর যুদ্ধের ময়দানে যে ঈমানের সঙ্গে শাহাদাত বরণ করলো এই সাহাবীটাও ঈমানের সঙ্গে রাসূলকে দেখার কারণে আল্লাহ পাক তাকেও বিনা হিসাবে জান্নাতি বানিয়ে দিয়েছেন সাহাবা একরামদের সম্মান নিতে এরকম এই জন্য আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহির মতো একজন মুফাসসিরকে একজন ছাত্র একদিন প্রশ্ন করে ডাক দিয়া বলেন হুজুর আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করতেছেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা হলেন একজন সাহাবী ওদিকে খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ একজন শাসক এই খলিফা ওমর ইবনে আব্দুল আজিজের বেলায় একটা কথা আছে ওনার শাসন অবস্থায় একই গুহা থেকে একই পানির নালা থেকে একটা হরিণ আর একটা বাঘ একসঙ্গে পানি পান করত কেউ কোনোদিন কারোর উপর আক্রমণ করত না এত সুন্দর শাসন নি কায়েম করেছেন কোনোদিন কেউ কারোর উপরে জুলুম করে নাই এত বিশাল বড় শাসকের বেলায় আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি একজন প্রশ্ন করে হুজুর বলেন তো মুয়াবিয়ার বেলায় তো কেউ কেউ কিছু কথা বলার কথা বলতে চায় এই মুয়াবিয়ার দামি নাকি খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ দামি এই মুসলমান ওমর ইবনে আব্দুল আজিজের কথা যখন এইভাবে ব্যক্ত করলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি বলেন খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ কোথায় আর কোথায় হযরত সাহাবী মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যখন গেলেন ওই যুদ্ধের ময়দানে যাওয়ার পথে ঘোড়ার পায়ের খুরের যে ধুলিগুলো উঠত ওই ধুলার পায়ের ধুলির সমান কিন্তু কোনোদিন খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ হতে পারবে না কেন পারবে না কারণ খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ কোথায় আর মুয়াবিয়া কোথায় মুয়াবিয়া স্বয়ং রাসূলকে দেখতে ওয়ালা একজন সাহাবী আর একজন সাহাবীর দাম দুনিয়ার যত বড় পীর বলেন বুজুর্গ বলেন না কেন সমস্ত পীর বুজুর্গকে এক পাল্লায় রাখা হলেও একটা আদনা থেকে আদনা সাহাবীর পায়ের ধুলার সমান হওয়া সম্ভব নয় আপনার পীর যত বড়ই হোক না কেন সাহাবা একরামদের মর্যাদায় যেতে পারবে না সাহাবা একরাম যতই মর্যাদাবান হোক না কেন রাসূলের পর্যায়ে যেতে পারবে না নিসবতের কারণে সাহাবা একমাই আজমাইনদের দাম ছিল অপরদিকে ওয়াইজ আল কারনি রহমতুল্লাহ আলাইহি নামে একজন বুজুর্গ যাকে সাহাবা আজমাইন বলা চলে না কিন্তু রাসূলের জামানার একজন মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করার তার সুযোগ হয় নাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পেয়েই কিন্তু ওই ফয়জাল কারণে কোনদিন রাসূলের সঙ্গে দেখা করতে যান নাই মা ছিল অসুস্থ মায়ের খেদমতের জন্য ফয়জাল কারণে তার মায়ের সেবা করে করে সারা জিন্দেগী পরিবর্তন করে দিয়েছেন কাটিয়ে দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক নজর দেখতে পারেন নাই এত মহব্বত করার জন্য এত মহব্বত করার পরেও ফয়জাল কারণে সাহাবী হতে পারে নাই অথচ দূর থেকে রাসূলের দান দান শহীদের কথা শুনে ফয়জাল কারণে তার দান দানগুলো শহীদ করে দিয়েছে এই মুসলমান শুধুমাত্র রাসূলকে না দেখার কারণে তিনি সাহাবি হতে পারে নাই রাসূল করিম হযরত ওমরকে ডাক দিয়া বলে ওমর আমার গায়ের যে চাদর আমি তোমার কাছে দিলাম এই চাদরটা তুমি ওয়াইজাল কারণের কাছে পৌঁছায় দিবা আর আমি রাসূল তোমাকে আদেশ করলাম তুমি ওয়াইজাল কারণের কাছে গেলে তুমি তার কাছ থেকে ওমর হয়েও তারপর দোয়া নিবা কেন ওয়াইজাল কারণী যদিও আমাকে দেখে নাই আল্লাহ পাক ওয়াইজাল কারণীকে অনেক অনেক বেশি মহব্বত করেন ভাইরা আমার দেখেন কেউ রাসূলকে এক নজর দেখার কারণে নামাজ নাই রোজা নাই হজ নাই দান নাই শুধুমাত্র এক নজর দেখলো আর ইমানের সঙ্গে মৃত্যুবরণ করলো এরপরে সোজা জান্নাতি হয়ে গেল আর কেউ রাসূলের জামানায় মহব্বত করে দান দান শহীদ করলো কিন্তু শুধুমাত্র না দেখার কারণে সাহাবী হতে পারে নাই এই কারণে সাহাবাজ মাইন্দার দাম বেশি সাহাবারা তো কখনো দামি ছিল না রাসূলের সঙ্গে সাক্ষাতের কারণে সাহাবা একজনদের দাম বেড়ে গেছে আবু বকরের তো দাম ছিল না রাসূলের সঙ্গে সাক্ষাতের কারণে দাম বেড়ে গেছে ওমরের তো দাম ছিল না আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের সঙ্গে সাক্ষাতের কারণে ওমরের দাম বেড়ে গেছে এক একজন সাহাবা আজমাইনদের দাম বেড়েছে রাসূলের সঙ্গে নিসবতের কারণে এই কারণে আল্লাহ পাক তাদের গুণ বর্ণনা করে বাচ্চা ঈমানদার মুমিনদেরকে বলেছে তারা যেই গুণগুলো তাদের ভিতরে প্রবেশ করাইলো ওই সমস্ত গুণগুলোতেও তোমরা গুণান্বিত হও ইসলামের ব্যাপারে সাহাবা একরাম ছিল কঠোর কুফুরের ব্যাপারে সাহাবা একরাম ছিল কঠোর
তাদের সামনে কেউ রাসূলকে কথা বলবে গালি দিবে একটা নজর দেখার পরে সাথে সাথে কল্লা দুঃখনিত করে দিত সহ্য করত না আর আমার দেশের অবস্থা নেতার বিরুদ্ধে বললে ঝামেলা আর রাসূলের বিরুদ্ধে বললে কোনো কথা নাই আওয়াজ নাই ঠিক কি না নিজেই ধরেন মা কানা রব্বুকা নাসিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হে পয়গম্বর আপনার রব ছাড় দেয় মাগার ছেড়ে দেয় না আমরা প্রমাণ দেখলাম দুই বছর আগে আমার রাসূলকে কুটুক্তি করে যেই বেঈমানটা রাসূলের কলিজায় আঘাত দিয়েছিল আপনারাও দেখেছেন আমরাও দেখলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহকে কেউ গালি দিলে সহ্য করে মাগার রাসূলকে গালি দিলে সহ্য করে না আল্লাহর সঙ্গে নাফরমানি করবেন সহ্য করবে মাগার রাসূলের সঙ্গে নাফরমানি আল্লাহ সহ্য করে না যার কারণে দুই বছর আগে রাসূলকে ব্যঙ্গ করে রাসূলের কলিজায় আঘাত দেওয়াতে আমার আল্লাহ দুই বছর পরে আগুন দিয়ে পুড়িয়েই তাকে হত্যা করেছে দেখেন নাই এটাই হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজাম অতসব আমরা এখানে বসে বসে চিন্তা করি রাসূলকে কে কোন জায়গায় কি বলল ইসলামের ব্যাপারে কে কোন জায়গায় কি বলল এটা তাদের হিসাব আমরা আছি আমরা আমাদের মতো থাকি না আমরা কথা বললেও ইসলামের খুব বেশি উপকার হবে না না বললেও ইসলামের কোনো ক্ষতি হবে না ইসলাম তার জায়গায় সম্মানিত এবং কিয়ামত পর্যন্ত এটা টিকায় রাখার দায়িত্ব কার অন্য কোন ধর্মের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বলেন নাই যে এটা আমার ধর্ম মাগার ইসলামের ব্যাপারে বলেছেন এটা আল্লাহ পাকের কাছে একটা মনোনীত ধর্ম সুতরাং যেই ধর্ম আল্লাহর কাছে মনোনীত ওই ধর্ম আল্লাহ থাকতে অন্য কাউ মিটায় দিবে আবু জাহেল পারে নাই সাহেবা পারে নাই তাদের চেলা চামুন্ডারা কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও সম্ভব নয় বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশ্মন নবীর প্রেমে জীবন দেবে কে আছো না ও জওয়ান তকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান তোমার বুকে ইমানের বল জবানে আল কোরআন ভয় কাঁপে কাপুরুষ সব আর ডরা ধন শয়তান জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান পারেন বলেন তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিব আমরা তাদের ঘৃণা জানাই ধিকি 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 শতধিক জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ সাম্প্রদায়িক সম্প্রীতি যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতি করছো সব তোমরা কেহ ছাড় পাবে না শক্ত ধরা পড়বে ঠিক বয়কট হবে ধিকৃত হবে বিশ্ব জুড়ে নিন্দা কুড়াবে জাগলে মুসলমান জাগলে মুসলমান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান রাসূলের উপরে ঈমান আনা এটা মুমিনের সবচাইতে বড় কাজ এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যতক্ষণ পর্যন্ত বাপ দাদা চোদ্দ গোষ্ঠী দুনিয়ার সব মানুষের চাইতে আমি রাসূলের মহব্বত তোমার ভিতরে না থাকবে ততক্ষণ মুমিন হওয়া সম্ভব নয় ঠিক কিনা ভাইরা আমার খুব বুঝবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুণটাই দিয়ে দিলেন সাহাবাজ মাইনদের ভিতরে এই জন্য রাসূলের সামনে রাসূলকে সাহাবাজ মাইনদের সামনে কেউ যদি কোনো আঘাত দিতে চাইতো আল্লাহর নবীর সাহাবাজ মাইন কোনোদিন সহ্য করতেন না এ মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের সাহাবায়ে কেরাম ইসলামের ব্যাপারে ছিল কঠোর সেটা রাসূল হোক ইসলাম হোক ইসলামের কোনো আইন ইসলামের কোনো ক্ষতি হয় এমন কোনো কিছু পাওয়ার সাথে সাথে তাদের মাথা গরম হয়ে যেত